গ্রহণ করা হয়েছে। মণিপুর যেহেতু বিগত ছমাহ ধরে আজি অশান্ত হয়ে আছে মণিপুর, আর তার আজি নেসোর দুর্গত এই প্রতিবাদী সমদল উলিওয়া হয়েছে। ছমাহ ধরে এখন রাজ্য অসন্তুষ্ট হয়ে আছে, অশান্ত হয়ে আছে, কিন্তু তারপিছতো কেন্দ্রীয় সরকার যেধরনের ব্যবস্থা যেধরনের গুরুত্ব দিব লাগিছিল সেই গুরুত্ব দিয়া নাই, তার আজি এই ধরনের নেসোর উদ্যোগত প্রতিবাদ সাব্যস্ত করা হয়েছে। আর এই যে অশান্ত মণিপুর ছমাহ পার হয়ে গেল, তারপর কেন্দ্রীয় সরকার কোনো গুরুত্ব নাই, আপনি যেখানে কথা কলে মণিপুর ছমাহ অশান্ত হয়ে আছে, আর মণিপুরত এতিয়া আশ্রয় শিবিরত রাইজ আছে, শিশু আছে, মহিলা আছে, ছাত্র ছাত্রীসকলের শৈক্ষিক জীবনত অনিশ্চয়তা আছে, তৎসত্ত্বেও কেন্দ্রীয় সরকার ধৃত রাষ্ট্রের ভূমিকা লই আছে। প্রধানমন্ত্রী নিষ্ক্রিয় মৌন, গৃহমন্ত্রী অবহেলা, নিষ্ক্রিয়তা, আর দেশের এখন রাজ্য মণিপুর ছমাহ অশান্ত হয়ে আছে, কিন্তু কেন্দ্রীয় সরকারও কোনো ব্যবস্থা লওয়া নাই। কেন্দ্রীয় সরকার চূড়ান্ত ব্যর্থ হয়েছে, আর সেই কারণে কেন্দ্রীয় সরকার আমি ধিকার দিছো, আমি মণিপুরত আমি শান্তি বিচার, আর সেই কারণে আজি উত্তরাঞ্চল ছাত্র সংগঠন নেসোর আহ্বানত উত্তরাঞ্চলের সাতখন রাজ্য রাজধানী শহরত আমি ঐক্যবদ্ধভাবে আজি বিক্ষোভ আর প্রতিবাদ সাব্যস্ত করছো। আর কব খুঁজছো যে কলিকতার পিছতো দেশের একটা অঙ্গ আছে যার নাম উত্তরাঞ্চল, আর উত্তরাঞ্চলের এখন রাজ্য ছমাহ অশান্ত হয়ে আছে, আর ইয়ার মণিপুরের সমস্যার স্থায়ী সমাধান হব লাগবে। স্থায়ী সমাধান কেন্দ্রীয় সরকার ব্যর্থ হয়েছে, মণিপুরত শান্তি আমি বিচার, আর মণিপুরত সমস্যার স্থায়ী সমাধান আমি বিচার। মণিপুর অশান্ত কেন্দ্রীয় সরকার ধৃত রাষ্ট্র, মণিপুর অশান্ত প্রধানমন্ত্রী মৌন আর নিষ্ক্রিয়, মণিপুর অশান্ত গৃহমন্ত্রীর অবহেলা আর নিষ্ক্রিয়তা, গতি মণিপুরত শান্তি প্রতিষ্ঠার বাবে আর মণিপুরত সমস্যার স্থায়ী সমাধান কেন্দ্রীয় সরকার ব্যর্থতার প্রতিবাদত, আর মণিপুরত সমস্যার স্থায়ী সমাধানের দাবে আজি উত্তরাঞ্চল জুড়ে এই প্রতিবাদ। আমি মণিপুরবাসী কব খুঁজি যে মণিপুরবাসী অকলশরিয়া নয়, উত্তরাঞ্চলের সাতখন রাজ্যের খিলঞ্জিয়া মানুষ মণিপুরের আছে, আর সেই কথাটুকে আজি উত্তরাঞ্চল জুড়ে প্রতিবাদ করা হয়েছে। মণিপুরত আমি শান্তি বিচার, জনসাধারণ জীবন আর সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত হব লাগবে, আর মণিপুরের সমস্যার স্থায়ী সমাধান কেন্দ্রীয় সরকার ব্যর্থতার প্রতিবাদত, আর মণিপুরের সমস্যার স্থায়ী সমাধানের দাবিত আজি উত্তরাঞ্চল জুড়ে এই প্রতিবাদ। নেসোর আহ্বানত সাতখন রাজ্যের প্রতিবাদ হয়েছে, সদৌ ছাত্র সন্থার আহ্বানত নেসোর আহ্বানত এই প্রতিবাদ কার্যকরী করা হয়েছে। মানব অধিকার উলঙ্ঘা ইমান ঘটনা হয়েছে, তারপরও কারো হৃদয়ত বেয়া লগা নাই এনেকা ধরনের? সব দেশের একটা অঙ্গ হল মণিপুর, মণিপুর ছমাহ অশান্ত, আশ্রয় শিবিরত মানুষ আছে, ছাত্র ছাত্রীর শৈক্ষিক অবস্থাত অনিশ্চয়তা আছে, প্রধানমন্ত্রীগুলো মণিপুরলে আহিবলৈ সময় নাপালে, আমি ধিকার দিছো, আর মণিপুরের সমস্যা সমাধানত কেন্দ্রীয় সরকার ব্যর্থ হয়েছে, ছমাহ সমস্যা সমাধান করব পারা নাই, গতি আমি মণিপুরত শান্তি বিচার, মণিপুরের সমস্যার স্থায়ী সমাধানত কেন্দ্রীয় সরকার ব্যর্থতাক ধিকার দিছো, আর মণিপুরের সমস্যার স্থায়ী সমাধানের দাবিত আজি এই বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে। মণিপুরবাসী অকলশরিয়া নয়, সমগ্র উত্তরাঞ্চলবাসী আছে, কলিকতার পিছত দেশের একটা অঙ্গ আছে বলে দিল্লিয়ে নাভাবে ভবা নাই, কিন্তু উত্তরাঞ্চলের সাতখন রাজ্যে আমি একে সময়তে উত্তরাঞ্চল জুড়ে বিক্ষোভ প্রদর্শন করে আমার প্রতিবাদ আমি আজি সাব্যস্ত করছো। আমি উত্তর পূর্বাঞ্চল জুড়ে আমার এই প্রতিবাদ অব্যাহত রাখি, মণিপুরবাসী অকলশরিয়া নয়, আমি উত্তরাঞ্চল একেলগে আমি আগবাড়ি যাব, উত্তর পূর্বাঞ্চল কেন্দ্রিক আমার আন্দোলন চলি থাকবে। প্রতিবাদী যে সমদল সেই প্রতিবাদী সমদল গ্রহণ করা হয়েছে, আর ইতিমধ্যে স্পষ্ট দাবি করেছে যে মণিপুরত শান্তি প্রতিষ্ঠা হবই লাগবে, স্থায়ী সমাধান মণিপুরের সমস্যার স্থায়ী সমাধান হবই লাগবে, আর মণিপুর অকলশরিয়া নহয়, উত্তর পূর্বাঞ্চলের আটাইকেই রাজ্য রাজ্যের খিলঞ্জিয়া লোকসল মণিপুরত মণিপুরবাসীর আছে, আর কেন্দ্রীয় সরকার যে অবহেলা সেই অবহেলাক আজি আসো নেসোয়ে সমালোচনা করেছে। মণিপুরত মানব অধিকার যেধরনের ভুল উঞ্চিত হয়েছে, মানব অধিকার খর্ব হয়েছে, তারপরও কিন্তু যেধরনের ব্যবস্থা লব লাগিছিল সেয়া কিন্তু লওয়া দেখা পোৱা নাই, আর যার বাবে আজি ছমাহ ধরে মণিপুর যেধরনের অশান্ত হয়ে আছে, আশ্রয় শিবিরত শরণার্থী শিবিরত এটা মণিপুরের লোকসক থাকবলগা হয়েছে, শিক্ষা স্বাস্থ্য সকলের বঞ্চিত হবলগা হয়েছে, তারপরও কিন্তু কেন্দ্রীয় সরকার বা প্রধানমন্ত্রীগুলির মন চুবপরা নাই সেই সমূহ ঘটনায়, আর আজি তার বাবে আজি এই যে প্রতিবাদী সমদল আছে, ইতিমধ্যে আরক্ষীয়ে যেহেতু প্রতিবাদী সমদলক বাধা আরোপ করেছে, লতাশিল খেলপথারের প্রতিবাদী সমদল আগবাড়ি যাবলে দিয়া নাই, আরক্ষী যথেষ্ট ইয়াত আরক্ষী মোতায়েন করা হয়েছে, আর আরক্ষী প্রতিবাদী সমদল বাধা দিয়ার বাবে পুনের সমদল শহীদ ন্যাসলকে ঘুরি আছে, ইতিমধ্যে স্পষ্টভাবে সেই দাবি করেছে যাতে অতি শীঘ্রেই ছটা মাহ পার হয়ে গেল আর কিমান দিন, অতি শীঘ্রে যাতে মণিপুরত স্থায়ী শান্তি প্রতিষ্ঠা হয়, মণিপুরের যে সমস্যা আছে সেই সমস্যার যাতে শীঘ্রে সমাধান হয় তার স্পষ্টভাবে আজি দাবি উত্থাপন করেছে, আর আজি কেবল মহানগরে নয় আজি
সমগ্র উত্তর পূর্বাঞ্চলের রাজ্যতে এই ধরনের সমান্তরালভাবে আজ প্রতিবাদী কার্যসূচী গ্রহণ করা হয়েছে। আর গুয়াহাটির শহীদ ন্যাসর সম্মুখত আজি নেসোর উদ্যোগত এই প্রতিবাদী কার্যসূচী গ্রহণ করেছে। আর ইয়ারপরাই স্পষ্টভাবে বিশেষকৈ কেন্দ্রীয় সরকারের সেই বার্তা প্রেরণ করেছে যাতে আরো কিমান দিন অপেক্ষা করব লাগিব মণিপুরের সাধারণ কিমান দিন শরণার্থী শিবিরত দিন কাটাব লাগিব সেই যাতে দিন যাতে অতিবাহিত হোক আর মণিপুর স্থায়ী শান্তির প্রতিষ্ঠা হোক, শান্তি ঘুরে হোক মণিপুরলৈ।